নমস্কার, আজকে যে আমরা ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মিসলেনিয়াস এক্সামের যেটা রেজাল্ট বেরিয়েছে তার যে ইন্টারভিউ আছে আসন্ন সেই বিষয়ে কি কি করবেন, কি কি ধরনের জামা কাপড় পরবেন, ইন্টারভিউ বোর্ডে গিয়ে কাকে প্রথমে গ্রিট করবেন, তো এই ধরনের টোটাল জিনিসটা আর কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেগুলো আমরা এখানে এই ভিডিওতে আলোচনা করব। এই যে এবার প্রথম কথা হচ্ছে আগে আপনি কিভাবে নিজের পড়াশোনাটা রেডি করবেন ইন্টারভিউ এর জন্য সেটা বলে দিই। এক হচ্ছে লাস্ট ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমাদের কাছে বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স একটা আছে, WBCS এর জন্য তৈরি করেছিলাম, কারণ তারপরে আর আমরা ম্যাগাজিন পাইনি বা কারেন্ট অ্যাফেয়ার্স হয়নি সেই জন্য তৈরি করা যায়নি। তো সেইটা আপনি নিতে পারেন, আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি সেটা আপনাকে পাঠিয়ে দেবো, 8230086177। তারপর হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনাকে বলছি। তারপরে হচ্ছে কোভিড, আমফান, নিসর্গ এইগুলো সম্পর্কে ডিটেলসে জানবেন, এটা একটা সাইক্লোন নাকি অ্যান্টি সাইক্লোন, মানে নিসর্গ আর আমফানের ক্ষেত্রে বলছি। কোভিড একটা DNA ভাইরাস না RNA ভাইরাস, তার প্রোটিনের গঠন কি আছে যতটুকু ইন্টারনেটে আপনি জানতে পারছেন। তারপরে হচ্ছে ভাইজাটা পত্ত নামে যে গ্যাস লিক হলো সেটা কোন গ্যাস ছিল, হ্যাঁ, তার ফলে মানুষের কি কি ক্ষতি হয়েছে না হয়েছে এই ধরনের ইনফরমেশনটা। আচ্ছা, আপনার যদি কোনো হবি থাকে সেই হবি বিষয়ে সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে ভালো করে রাখতে হবে। কেউ বলে ফটোগ্রাফি, কেউ কুকিং, অন্তত সেই বিষয়ে, কারোর হয়তো ইংলিশ লিটারেচার, যার যেটা আছে সেই বিষয়ে পুরো ভালোভাবে জানতে হবে। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে এই সমস্ত স্কিম কোথায় কি রয়েছে না রয়েছে ডিটেলসে আপনাকে জানতে হবে। আচ্ছা, এইটা আপনি পেয়ে যাবেন বাংলার মুখ ওয়েবসাইট যেটা আছে সেখানে ডিটেলসে পেয়ে যাবেন। মিসলেনিয়াসের যে কয়েকটা সার্ভিস আছে মিসলেনিয়াসের আন্ডারে, তার যে সেগুলো কোন কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, সেখানে মন্ত্রী হিসাবে দায়িত্বে কে কে রয়েছেন এগুলো জানতে হবে। নিজের ডিস্ট্রিক্টের সম্পর্কে ডিটেলস মুখস্থ রাখতে হবে, যেমন আপনার জেলায় যদি কিছু ভালো থাকে, যেমন মালদহের ক্ষেত্রে আমরা জানি আম, আরও অনেক কিছু রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো। তো নিজের ডিস্ট্রিক্টের MLA, MP, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বা আপনি যদি কোনো ব্লকে থাকেন বা গ্রামে থাকেন তাহলে সেই এলাকার BDO এর নাম, এগুলো আপনাকে ডিটেলসে জানতে হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ধরুন WHO, UN, WTO, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, FIFA, ICC, এগুলো ডিটেলস আপনাকে জানতে হবে। বর্তমানে চেয়ারপারসন কে রয়েছেন, তারপরে এরা কি কাজ করছে, বা যদি কেউ কোনো রিপোর্ট বার করে, যেমন ধরুন ওয়ার্ল্ড ব্যাংক কিছু রিপোর্ট বার করে, IMF কিছু রিপোর্ট বার করে, এগুলো আপনাকে জানতে হবে। যেদিন ইন্টারভিউ থাকবে সেদিনকার নিউজ পেপারটা দেখে যাবেন, সেখানে কি কি কারেন্টে হেডিংস রয়েছে, এই ধরনের জিনিসগুলো। তারপরে রিসেন্টলি স্টেট গভর্নমেন্টের ইম্পর্টেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্টস, যেমন ধরুন হয়তো PSC চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করা হয়েছে, বা কোনো মেম্বারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, স্টেট ইলেকশন কমিশনের কাউকে অ্যাপয়েন্ট করা হয়েছে, বা যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ওই যে লোকায়ুক্ত অ্যাপয়েন্ট করা হয়েছে তার নাম, রিসেন্টলি যেগুলো হয়েছে অ্যাপয়েন্টমেন্টগুলো। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ঐতিহাসিক যে গুরুত্ব সম্পন্ন জায়গাগুলো রয়েছে, চন্দ্রকেতু গড়, তাম্রলিপ্ত, বা আদিসপ্তগ্রামে যে একটা বন্দর ছিল, এই ধরনের কিছু কিছু ইনফরমেশন যেগুলো আপনার হিস্টোরিক্যালি রেকগনাইজ হয়েছে, বা পশ্চিমবঙ্গে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক কটা আছে, জাস্ট পশ্চিমবঙ্গ বেসিসে যে যেগুলো আছে বায়োডাইভার্সিটি ব্যাপারগুলো আছে। তারপর হচ্ছে পলিটি থেকে পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটস, DPSP, আর এইগুলো পুরোপুরি জানতে হবে। তারপর হচ্ছে প্রিএম্বেলটা পুরো মুখস্থ রাখতে হবে, আর এর সঙ্গে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির কাজ, তাদের উপর দায়িত্ব, তারা কি কি ট্যাক্স নিতে পারে জানতে হবে। তারপর হচ্ছে RTI অ্যাক্ট এবং এটার অ্যাপ্লিকেশন কি কি আছে সেগুলো জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, উইমেন এম্পাওয়ারমেন্ট, SC ST, OBC রিজার্ভেশন, সেটা কতটা কার্যকরী হচ্ছে, কতটা SC ST জনগণকে এগিয়ে নিয়ে আসতে পারছে, এগুলো জানতে হবে। ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রিজার্ভেশন আনার কথা বলা হয়েছে সেটার অবস্থাটা কি রয়েছে, সেটা কি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সুপ্রিম কোর্টের কি পজিশন রয়েছে, কোনো কিছু ভাঙা হয়েছে কিনা, মানে যেমন ধরুন সুপ্রিম কোর্টের কোনো অর্ডার যেটা আছে সেটাকে বিরোধিতা করা হয়েছে, এই ধরনের জিনিসগুলো। ইংলিশের ক্ষেত্রে থেকে আপনাকে পড়তে হবে ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ইডিওমেটিক এক্সপ্রেশন, সিমিলার যেটা বলেছে সিনোনিম, অ্যান্টোনিম, এই ধরনের জিনিসগুলো আছে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি ইন্টারভিউতে রুমে ঢুকবেন বা কি করবেন। প্রথমে ক্যান্ডিডেটকে ইন্টারভিউ রুমে ঢুকবার আগে বাংলায় বা ইংরেজিতে অনুমতি নিতে হবে। আমি কি আসতে পারি? মে কাম ইন স্যার। তো এবার অনুমতি পাওয়ার পর ঢুকবেন, ঢোকা মাত্র চেয়ারে বসবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ না বসতে বলা আছে ততক্ষণ বসবেন না। দিয়ে হাত আপনাকে টেবিলের সামনেই বসতে দেওয়া হবে, এবং আপনি কখনোই হাত দুটো টেবিলের উপর রাখবেন না, হাত দুটো নিজের থাইয়ের উপর রাখবেন, সোজা হয়ে স্ট্রেট হয়ে বসবেন, একদম সিট দ্বারা সোজা করে বসার অভ্যাস করুন, চেয়ার আছে মানে হেলান দিয়ে দিলাম এরকম করবেন না। আচ্ছা, স্নান টান করে ভালো করে যাবেন, চুল চুল বসিয়ে যাবেন, আমার মতো এরকম উড়ে নেবেন, দাঁড়িয়ে ঠাড়ি কেটে ক্লিন শেভ হয়ে যাবেন। এবার যারা দাঁড়িয়ে রাখেন সেটা তাদের ব্যাপার, তারা কি করবেন বা না করবেন। আর এরকম জামা একদম পরবেন না,
চেক শার্ট পরবেন, ফুল স্লিভ পরবেন, হাতের বোতাম লাগিয়ে যাবেন, যদি আপনি পারেন টাই আর ব্লেজার পরে যেতে পারেন। এবার একবার কি হয়েছিল, আমাদের স্টুডেন্টকে ফোন প্রশ্ন করেছিল, না বোধ হয় এটা আমি কোনো ইন্টারভিউতে শুনেছিলাম সাকসেসফুল দাদাদের, যে ব্লেজার পরে গিয়েছে, প্রচন্ড গরম ছিল, বলে আপনি এই গরমের মধ্যে ব্লেজার পরে এসেছেন কি ব্যাপার? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি তো জানি পিএসসির অফিস চিল্ড এসি হবে, তো সুতরাং ব্লেজারে আমার কোনো প্রবলেম হবে না। সুতরাং এটা কিন্তু একটা উপস্থিত বুদ্ধির প্রশ্ন, নিজেকে রেডি করে যান, যদি ব্লেজার থাকে ভালো, নাহলে আপনি চেক শার্ট টাই ফাই পরে গেলেও হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আপনি উত্তর মানে আপনাকে যখন প্রশ্ন ঢুকেই প্রথমে যদি কোনো বোর্ডে দেখবেন কোনো মহিলা মেম্বার আছে কিনা, প্রথমে তাকে গ্রিট করবেন, গুড মর্নিং গুড আফটারনুন যাই আছে, তারপর বাকি সবাইকে গ্রিট করবেন। আবার যখন বেরিয়ে আসবেন তখন সেই মহিলা ম্যাডামকেই মানে মহিলা সদস্যকেই আগে গ্রিট করবেন, তারপর বাকিদের গ্রিট করে তারপর বেরিয়ে চলে আসবেন, আসছি ম্যাডাম এরকম একটা কথাবার্তা। এবার তারপরে হচ্ছে প্রশ্ন যখন করবে খুব ভেবে চিনতে ধীরে সুস্থে উত্তর দেবেন, কাম আর কুল থাকতে হবে, এরকম না কি যে টেনশন হয়ে গেল চিল্ড এসি থাকবে, তাতেও যদি আপনি ঘামেন তাহলে বুঝেই নেবে যে আপনি খুব টেনশনে রয়েছেন, টেনশন করা যাবে না, না জানলে নেই, আমি জানি না উত্তর, এটা আমার মনে নেই, পড়েছিলাম খেয়াল নেই, এরমভাবে বলবেন। কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বানিয়ে বলে দিলাম, হ্যাঁ কি একটা গুল মেরে দিলাম, আমার আপনার সম্পর্কে যখন জিজ্ঞেস করবে না, আপনি মিথ্যা কথা বললেও সেটা ধরে নেবে যে আপনি মিথ্যা বলছেন না সত্যি বলছেন, যা বলছেন সত্যি কথা বলবেন, ঠিক বুঝতে পারবে। তারপরে হচ্ছে যদি এগুলো যেন না হয়, হাঁচি টাচি যদি এসেই যায় বাই চান্স তাহলে সরি এক্সকিউজ মি বলে ছেড়ে দেবেন, কিন্তু যদি একবার ওখানে করেছেন ব্যাস হয়ে গেল, ওটা ওরা খুব পার্সোনাল মানে গায়ে নিয়ে নেয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আপনাকে ধরুন কোন একটা ইতিহাসের প্রশ্ন বা ইতিহাস না যে কোনো প্রশ্ন যদি ভুল বলে, দেখুন দুরকম ভাবে ভুল বলতে পারে, এক হচ্ছে লজিক্যালি বা কোনো একটা তর্কের খাতিরে আপনাকে বুঝিয়ে দিল যেটা ভুল, আপনি চুপ করে চেপে যাবেন, কেন কি আপনি একটা কাউন্টার লজিক দিতে যাবেন না, ওরা যেটা লজিক বলছে সেটাই ঠিক। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা প্রশ্ন যেটা আপনি জানেন সঠিক সেটা উত্তর ভুল বলছে, আপনি তাদের সেটা কাউন্টার করতে পারেন, দেখুন স্যার আমি এটা এম বইতে পড়েছিলাম এরকমই ছিল, হয়তো আমার ভুল হতে পারে, আপনি কিন্তু তর্ক করতে যাবেন, আচ্ছা আপনি বলুন তো আপনি কি জানেন, এসব করতে যাবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। আর একটা এক্সট্রা ফুল স্লিভ শার্ট নিয়ে যাবেন, যদি রাস্তায় যেতে যেতে ঘামে বাস ট্রেনে হয়তো জামা ভিজে গেল, চ্যাটচ্যাট হয়ে গেল, নোংরা হয়ে গেল কিছু একটা, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই এক্সট্রা শার্টটা নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে চেঞ্জ করে নেবেন, লাইট কালারের শার্ট আর ডার্ক কালারের ট্রাউজার বা প্যান্ট পরে যাবেন, যেটাই আছে। তো এই সমস্ত যে জিনিসটা বললাম এটা হয়তো আপনি আগে শুনতে পেয়েছেন, পাননি বা বুঝতে পেরেছেন, এটা আমাদের ওয়েবসাইট nandosar.com এ দেওয়া আছে, ওখানে আপনি ডিটেলসে পেয়ে যাবেন, ওগুলো ইংলিশে লেখা আছে, কয়েকদিন পর টাইম পেলে ওই ইংলিশ ভার্সনটাকে আমরা বাংলায় টাইপ করে দিয়ে দেবো। এতটুকুই ছিল ভিডিওটার বক্তব্য, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।